আল্লাহ তাআলা আমার নবীর আগে উঠাইছে, আল্লাহ তাআলা আগে উঠাইছে, নবীর পিছনে মক্কার মানুষ তাকবীর দিয়াছে। আমার নবীর সাথে আবু জাহেল পারে নাই, ফেরাউন পারে নাই, এরপরে নমরুদ পারে নাই, বেঈমান কাফের গুলো ইসলাম ঠেকাইতে পারবে না, তরুণ যুবক দল ইসলামের মাহফিল দিবে কেউ ঠেকাইতে পারবে না, ঠেকানোর মতো ধর্ম এইটা না, চলতেছে চলবে, মাটির কবরে যা যেমন চলে তাম পৃথিবীতে যুবকরা চালাবে, মুরব্বীরা চালাবে, ইসলাম ধর্মের মালিক হলো আল্লাহ, এই ধর্মকে ঠেকা রাখা যাবে না, এটা চালানোর মালিক হলো আল্লাহ, চলছে তো চলবে, জোরে বল ঠিক রবে ঠিক। এর অতীতে অনেক ঠেকানোর জন্য বাধা দিয়েছিল, তারা বাধা দিয়ে ঠিক রাখতে পারে নাই। একজন গরিব মানুষ চাকরি করে ধনী বাড়ি, কি বাড়ি, ধনী বাড়ির মুরব্বী ডাক দিয়ে কয় বেটা তোর চাষি তো বাসায় নাই, চার তালার উপরে ঘুম পার, কয় তালা, চার তালার উপরে ঘুম পার, ডাক দিয়ে কয় বাতিটা নিভে দে, কারেন্টের বাতির কাছে যা রাখার ডাক দিয়ে কয় চাষা খাটে বসে আসে, কাক রাখছি টিহে দিয়ে কারেন্টের বাতি ফু দে, চাষা কয় জোরে দে, বেটা আরো জোরে দিছে, কয় কাকা নেবে না, কয় আরে বেটা লম্বা করে দি, লম্বা করে দম না, ধীরে ধীরে পেট চিপ হয়েছে, সিটা হয়েছে, লুঙ্গি নিচ দিয়ে বাড়া গেছে, এক হাতের লুঙ্গি দিয়ে কয় কাকা থারে মারে রে দেখছেন নাই কিসে, চাষা কয় চকিয়ার বন্ধ করে রাখা যায় নাই, কয় কাকা সরম পাইলাম বাতিতে নিবেন হারলাম না, এখন মুরব্বী ডাক দেখে বাতি নিবেশ পরে আগে হন এই বাতি ভূ দিয়ে নিবেন তো শিখাইছে কেটা, রাখাল ডাক দিয়ে কয় প্রতিদিন নিবে কাছারি করে, কয় তার বাতি কিসে জ্বলে, কয় কয় কেরোসিনে, কথা কন কেরোসিনের কারেন্ট কি এক, কেরোসিন কিছু খাইলেও কিছু হইতে নাও পারে কিন্তু কারেন্ট ছুইলে কি বাঁচাইব, এমন থাপড় দিব চোদ্দ গোষ্ঠী নাম ঘুরা হালাইবে, এত পাওয়ারের পাওয়ার, কয় এই কারেন্টের বাতি তুই ভূ দিয়ে নিবেশ কেমনে, ওই নিচে নিবে অভ্যস্ত নাই আজকে হরু ফু দিছি, কয় আরে বেটা তোর তো কেরোসিনের বাতি ফু দিলে নিবে, এটা হলো কারেন্ট, এটা বিদ্যুৎ, এটা ফু দেওয়া যাবে, এটা সুইচ আছে, ওই যে দেখ সুইচ যায় এটা টু নিবে গেছে, চাষে বেটা রাখাল ডাক দিয়ে কয় কাকা এত সোজা থাকতে নেই একটা হইলাম কে, কয় তোর বুদ্ধির ভুল ঠিক না বেটে, সারা জীবন ইসলামের বিরোধী করবা, বিরোধী করে তুমি মরবা কিন্তু ইসলামের ক্ষতি করতে পারবা না, ফেরাউন যেমন করতে পারে নাই তোমার দ্বারাও ক্ষতি হবে না, ঠিক না ঠিক, এই ইসলামকে বাধা দেওয়ার জন্য কেউ সামনে আগাবেন না, কেউ দ্বিমত করবেন না, মাহফিল দিবেন প্রতি বছর, বক্তা আরো বড় করবেন, লাইটিং আরো বড় হবে, যত টাকা খরচ হবে এই খরচের টাকা আপনার জান্নাতের সার্টিফিকেট হয়ে যাবে, অথচ বাংলাদেশে কত ডিজে গান বাজে, যত মাইক বাজে, যত পিকনিক বাজে, ওই জায়গায় কোনো বাধা নাই, ঠিক না ঠিক, ইসলামের মাহফিল দিতে গেলে নানান রঙের কথা, এই কথাগুলি যারা বলেন আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেন, আরো জোরে খান আল্লাহ সকলকে পাঁচ অক্ত নামাজি বানা দেন, আমিন। ঘুম ধরছে আপনাদের, ঘুম ধরছে, নবীর গোড়া আকাশ দিয়ে গেছে, যত মাহাত যত মানুষ মাঠের ভিতরে আছে প্রত্যেকটা মানুষ নবীর গোড়ার পাশে দৌড় পারে, আবু জেহেল কয় গোড়া দৌড় দিয়া না আরো ফিল আমার খারাপ হইল রে, কয় আগেই তো ভালো আসিল, কয় মনে করলাম এবার ভালো হবো কিন্তু ভালো তো হইলো না, আল্লাহ যদি ভালো না করে ভালো করা যায়, ভালো করার মালিক কে, মারহাবা কন লিল্লাহি তাকবীর, আজকে এই জায়গায় আপনারা চলে আসছেন বাজান, কত মানুষ চলে আসছেন, আবার কত মানুষ আসতে পারে নাই, নবীর চতুর্দিকে মানুষগুলি দ্বারা আছে, হুজুর ছেলে কেন হয় মেয়ে কেন হয়, নবী ডাক দিয়ে কয় কান লাগায় শোনো, কেন ছেলে হয় কেন মেয়ে হয়, মারহাবা কন হযরতে বিলাল ডাক দিয়ে কয় হুজুর আজকে যে আলোচনা করতেছেন আমি তো বিয়াই করি নাই, আমি যদি বিয়া করতাম তাইলে আমার লাভ, ওমার ডাক দিয়ে কয় তরি তো বেশি লাভ, পয়লাই যেন আল্লাহ তরে ছেলে দেয়, মারহাবা কন তাহলে আজকে যারা বিয়ে করে নাই তাদের লাভ বেশি না কম, পয়লাই ছেলে, আর যারা মুরব্বী বাবা যে আর ছেলে সন্তান হবে না, আপনি করে শুনে কোনো লাভ নাই, তারপরেও লাভ আছে, বাঘে কোন হানি পান বাঘটা তো নিবেন, বাঘে কোন হানি পান বাঘটা তো নিবেন, মা বোন যারা আছেন এবার খেয়াল করেন, আলহামদুলিল্লাহ খান আসেন বন্ধুগণ আমার সামনের দিকে খেয়াল করেন, আমি আপনাদেরকে শোনায় দিব কেন ছেলে হয় কেন মেয়ে হয়, মেয়ে হওয়ার পিছনে বউ দোষে নাকি বাড়িওয়ালা পুরুষ লোকটা দোষে, পুরুষের কারণে মেয়ে হয় নাকি বাড়িওয়ালা মহিলার কারণে মেয়ে হয়, আল্লাহ
নবীর ভিতরে এমন কোন যুক্তি নাই, বুদ্ধি নাই, আমার আল্লাহ দেয় নাই। তাম পৃথিবীতে মানুষের যা দরকার সব আল্লাহ আমার নবীর ভিতরে দিয়া দিছে। সেই নবীর উম্মত করে আল্লাহ আমাদেরকে বানাইছে, খুশি না বেজার? ও বাদান, খুশি যদি হন একটু কান লাগায় শোনেন। কেন ছেলে হয়, কেন মেয়ে হয়, মা বোন কান লাগায় শোনেন। একটা ছেলে যদি হয় মাদ্রাসায় দিবেন, একটা মেয়ে যদি হয় মাদ্রাসায় দিবেন, ঠিকই না ঠিক? নবী আমার যখন মেরাজ শরীফে গেলেন, প্রথম নাম্বার আকাশটা পারি হয়ে দুই নাম্বার আকাশ, দুই নাম্বার আকাশটা পারি হয়ে তিন নাম্বার, চার নাম্বার, পাঁচ নাম্বার, ছয় নাম্বার আকাশের ভিতরে যায় দেখে ভাই ভাই জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। ওই ছয় নাম্বার আকাশে বাইতুল মামুন নামে একটা মসজিদ আছে, ওই মসজিদে বাজান মানুষ নামাজ পড়ে না, ফেরেশতারা নামাজ পড়ে। এক রাকাত এক জামাতে নামাজ পড়ে সত্তর হাজার ফেরেশতা। নবী আমার ডাক দিয়ে কই, ফেরেশতা রে, এতগুলি ফেরেশতা তোমরা মসজিদের দরজা দিয়ে বের হয়ে কোথায় যাও? প্রত্যেকটা ফেরেশতা চোখের পানি ছাড়তে ছাড়তে বের হয়ে যায়। ডাক দিয়ে কই, হুজুর গো, এই মসজিদের নাম হলো বাইতুল মামুন, এইটা ছয় নাম্বার আকাশের উপরে আল্লাহ বানাইছে। এই মসজিদে দুনিয়ার কোনো মানুষ নামাজ পড়ে না, এই মসজিদে আল্লাহর অগণিত ফেরেশতা নামাজ পড়ে। এক জামাতে নামাজ পড়ে সত্তর হাজার, তারই পাঁচশক্ত জামাত হয়, পাঁচশক্ত নামাজ হয়। একবার যেই ফেরেশতা এই মসজিদে নামাজ পড়ার চান্স পায়, বাকি জীবনে আর চান্স পাবে না। এত ফেরেশতা আল্লাহ দুনিয়ার ভিতরে বানাইছে রে ভাই। লোভে আমার ডাক দিয়ে কয়, উনিকে জিব্রাইল ডাক দিয়ে কয়, জিজ্ঞেস করেন উনিকে। নবী আমার সুন্দর করে সালাম লাগাইলেন, সালাম দেওয়ার পর জিজ্ঞেস করতেছেন, বাবা আপনি কে? বলতেছেন, আমি হলাম ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম। নবী আমার অমনি জড়ায় ধরলেন, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ জড়ায় ধরলেন। নবীকে জড়ায় ধরে ইব্রাহিম খলিলুল্লাহ কান্দে আর কয়, বাবা টিভিতে আখেরি জামানার পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ, যেদিন হাসর শুরু হয়ে যাবে, সেদিন কিয়ামত শুরু হয়ে যাবে, হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, দয়া করে তুমি একটু আমার সাথে দেখা করো। আমি জাতির পিতা তো গুনাহগার, আমি জীবনে দুইটা মিথ্যা কথা বলছিলাম, তাছাড়া আমি কোনো মিথ্যা কথা বলি নাই। আমি দুইটা মিথ্যা কথা বলছিলাম। এক নাম্বার মিথ্যা কথা, আমি যখন মক্কার ঘরের ভিতরে তিনশো ষাটটা মূর্তি দাঁড় করাইছিল নমরুদ, নমরুদ দাঁড় করানোর পরে এই মূর্তিগুলি আমি কুড়াল দিয়ে বাইরা বাইরা ভাঙছে। ভাঙ্গার পরে আপারা আইতুমুল্লাহ তাওয়া মানা তাসালে সাতাল ওখরা, আল্লাহ কোরআন শরীফের ভিতরে তিনটা মূর্তির কথা বলছেন, আপারা আইতুমুল্লাহ ওয়া মানা তাসালে সাতাল ওখরা, একটা হলো লাত, আরেকটা মানাত, আরেকটা হলো কি উজ্জা। এই তিনটা মূর্তির কথা আল্লাহ কোরআন শরীফে একটা আয়াতে বলছেন। বাজান বান্দরে, তিনশো ষাটটা মূর্তির ভিতরে তিনশো উনষাটটা মূর্তি আমি বাইরা বাইঙ্গা, লাতের কান্দে আমি কুড়াল বাজায় রাখছিলাম। নমরুদ আমারে ডাক দিয়ে বলছিল, ইব্রাহিম রে, এই মূর্তিগুলা বাইরা বাইরা কে ভাঙছে? আমি বলছিলাম, তুমি মূর্তির গলায় কুড়াল দেখতেছো, যেই বেটার গলায় কুড়াল আছে ওই বেটারে জিজ্ঞেস করো। আমি নিজে ভাঙছিলাম, আমি স্বীকার করছিলাম না, আমি প্রশ্ন করছিলাম, যার কান্দে কুড়াল তারে জিজ্ঞেস করো। এই হলো এক নাম্বার মিথ্যা কথা। আমি বলতে পারতাম আমি ভাঙছি, ঠিকই না ঠিক? কিন্তু আমি নম্রদের কথায় বলছিলাম না, আমি বলছিলাম তারেই জিজ্ঞেস করো। এই যে একটা মিথ্যা কথা, আমি ভাঙছি আমি জানার পরেও আমি বলছিলাম না, এটা হলো আমার মিথ্যা কথা। দুই নাম্বার মিথ্যা কথা, সবাই বলছিল মেলায় চলো, চলো মেলায় চলো, মূর্তি পূজা করে আসে। আমি বলছিলাম ইন্নি সাকিম, আমি হইলাম অসুস্থ, আসলে আমি অসুস্থ ছিলাম না, আমি ছিলাম সুস্থ। আমার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। এই দুইটা মিথ্যা কথার কারণে আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে, বাবা মোহাম্মদ রাসূলুল্লাহ তুমি একটু দয়া করে সাফায়াত করে আল্লাহর জান্নাতের দরজা ধরায় দিও। আমার জাতির পিতার দুইটা ভুলের কারণে বিশ্ব নবীর কাছে জড়ায় ধরে কান্দে। আমাদের ভুল দুইটা আছে না, দুই লক্ষ আছে, কথা বল না কে? পায়ের বুড়া আঙ্গুল থেকে মাথা পর্যন্ত খালি ভুল আর ভুল, বিশেষ করে মহিলা করে আরো বেশি ভুল।
বলে ওইটা হলো আমার মাদ্রাসা। নবী বলতেছে কিসের মাদ্রাসা, কোন জায়গায় ছাত্র পাইলেন? আল্লাহর নবীর জাতির পিতা, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া কয় বাবা, বাবা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত বাচ্চাগুলি মারা যাবে, কিয়ামত পর্যন্ত যত 8 বছরের নিচের বাচ্চাগুলি মারা যাবে, ছেলে মারা যাবে, মেয়ে মারা যাবে, ওদের যদি মা বাবা কোরআন শিক্ষা না দেয়, আল্লাহ তাদেরকে পরীক্ষা করেন, প্রশ্ন করেন, তুমি কি কোরআন শিখছো? 5 বছরের ছেলেটা কয় কোরআন শিখি নাই, ওই ছেলেটার টান দিয়ে 6 নম্বর আকাশে নেয়। 8 বছরের নিচে যত বাচ্চাগুলি মারা যাবে, মা বাবাই যদি তাদের কোরআন শিক্ষা না দেয়, ওই জোরে পড়া কোরআন শিক্ষা ছাড়া ছেলেগুলারে আমার মালিক আমার মাদ্রাসায় ভর্তি কইরা দেয়। আমি জাতির পিতা বৈশা বৈশা মহান মাবুদ মাওলার কোরআন শিক্ষা দে। আজকাল রোগর গাতি ফোরকা নিয়া মাদ্রাসা, ঠিকই না ব্যাঠিক? এই মাদ্রাসায় বাজান অনেকের বাচ্চা আসেন না, মা কান লাগা শোনো, তুমি যে তোমার ছেলেদেরকে কোরআন শিক্ষা দেও না, এই জবাব কিন্তু মাওলার কাছে দিতে হবে। তুমি যদি কোরআন শিক্ষা না দাও, আমার মাওলা কিন্তু ঠিকই কোরআন শিক্ষা দিবে, ওই দিনকে ছেলে তোমাকে মাওলার দরবারে দাঁড় করাবে। মাওলা তুমি আমার মারে বলো, কেন কোরআন শিক্ষা আমারে করাইলো না, কেন তোমার মাদ্রাসায় ইব্রাহিম খলিলুল্লাহ মাদ্রাসায় আমাকে পড়াইতে হলো, কেন পড়তে হলো মালিক? ওই ছেলেটা তো দুনিয়ার উপরেই পড়ছে, এই জন্যে বাজান কোরআন শিক্ষা করা দরকার আছে না? যদি কোনো সন্তান সকালবেলা ফজরের নামাজ পড়ে, একবার যদি সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে, মা বাবার জন্য যদি হাত তুলে দোয়া করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য দোয়া করবে, মা বাবার কবরখানি জান্নাতের বাগান বানায় দেবে। বাজান রে আমার, সেই কোরআন শিক্ষা করার প্রতিষ্ঠান রোগরোগাতি ফরকানিয়া মাদ্রাসা, ঠিকই না ব্যাঠিক? আমিও থাকবো না, আপনিও থাকবেন না, দুনিয়াতে কেউ থাকবেন না। বাজান কারা দুনিয়ায় বাইসে আছে, সবাই তো ঘুমায় আছে, কেমনে ছেলে হয় কেমনে মেয়ে হয়। তার আগেই বাজান ছোট্ট একটা কথা আমি আপনাদের জানায় দেব, মা যখন মারা যাবে সন্তান দৌড়ায় যাবে, বাবা যখন মারা যাবে সন্তান দৌড়ায় যাবে, এলাকাবাসী ডাক দিয়ে কয় তোর বাবাকে ধোয়ায় দে, ছেলেটি ডাক দিয়ে কয় আমি ধোয়াইতে পারি। এই মাদ্রাসায় যারা পড়ে ওরা ধোয়ানের নিয়ম জানে কি জানে না? যেই মেয়েরা পরে ওরা ধোয়ানের নিয়ম জানে কি জানে না? হুজুর তাকে ধোয়ানের নিয়মটা সুন্দর করে শিখাইয়া দিয়েছে, ছেলেটা চোখের পানি চাইরা বাবার উপর দিয়া কালো একটা পর্দা টালায়া ধোয়ানো শুরু করে দিয়েছেন। এরপরে বাবাকে ধোয়া কমপ্লিট করলেন, কমপ্লিট করার পরে বাজান সুন্দর করে কাফনের কাপড় এক পাল্লা পরাইয়া দিল, পরনেরটা বের করে দিল, উপর দিয়ে পাঞ্জাবি দিল, এরপরে খেলকা দিল, তারপরে রুমাল দিয়ে জড়াইয়া দিল, ঠিক না ব্যাঠে? 3টা কাপড় জড়াইয়া দিয়েছে। এলাকার মানুষগুলি ডাক দিয়ে কয় এই মুরব্বী মারা গেছে, জানাজা কে করবে? আপনার ছেলে ডাক দিয়ে বলতেছে, ধোয়াইছি আমি, কাপড় পরাইছি আমি, জানা যাও আমি করাই দিতে পারি। বাবা মৃত্যুর পরে মালিক রে ডাক দিয়া হয়, মালিক রে তোর দুনিয়ায় আইসা জীবনে কিছুই করতে পারি নাই মালিক রে, আজকে এমন একটা ছেলে বানাইছিলাম, আমারে ধোয়ায় দিল, আমারে কাপড় পরায় দিল, জানা যাও করাই দিবে বলে মানুষের সামনে দাঁড়ায় গেছে। আল্লাহ আকাশের ফেরেস্তা দিয়া ডাক দিই কয় বান্দা তুই কোনো চিন্তা করিস না, তোর হাজার হাজার পাপের পাহাড় যদি থাকে, তোর ছেলে যদি আজকে তোরে জানাজা করায় দেয়, আল্লাহ ডিগলা দিছে তোর কবরের আজাব মাফ হয়ে যাবে। সুন্দর করে 4টা বের দেয়া, উদুরের সন্তান জন্মের সন্তান জানাজা করায়া দিল, কবরের ভিতরে কে নামবে? ছেলেটা হাত উঁচা করে কয় আমি একাই নামবো, মারহাবা কর। দুই সাইডে দুইজন মুরব্বী যুবক ভাই নামায় নিল, বাবার যেই জায়গায় চেহারা বরাবর সিনা বরাবর, ছেলেটা ধরায় বাবাকে আস্তে করে নামে, সিনার উপরে হাত রাইখে দুই চোখের পানি চাইরা দিছে, আল্লাহ ডাক দিই কয় বান্দারে
তার উদরের সন্তান তোর কবরে লাভায়া, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিল বাবা তোমার জীবনের তোর কবরে রাখলাম, ও বাবা আর জীবনে তোমার চেহারা খালি দেখবো না রে বাবা, সন্তানের চোখের পানি টপ টপ করে কবরে ভরে আল্লাহ ডাক দিই কয়া গো ফিরলা কবর, তোর সন্তান তোরে জানাজা কাফনের কাপড় পরাইছে, এরপরে ধোয়াইছে, এরপরে কবরে নামাইছে, আমি মালিক তোর সন্তানের চোখের পানি দেখিয়া আমি তোর কবরের আজাব খানি মাফ করে দিলাম, ও বাজার জীবনে কি লাভ করলা কি সম্পদ করলা, তোমার ছেলে কি তোমার কবরে নামাইতে পারবে, তোমার ছেলে কি তোমার চেহারা খানি দেইখা বিসমিল্লাহ ওয়াবিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ দোয়াটা কি বইরা দিতে পারবে, জমি জমা সবই রাবে দুনিয়ার উপরে একা একা বইরা রবি কবরের মধ্যে, জ্বরের পানি বৃষ্টির ফালে কবরেতে যাবে, পোকামা করে খাবে তোরে মা কেউ দেখিতে না যাবে, এই দিনটা সামনে আসে না লাই, আজকে মাথার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, মা মারা গেছে জানাজা করতে পারেন নাই, বাবা মারা গেছে জানাজা করতে পারেন নাই, ও দাদা পায়ে হাত দিয়ে বলবো আজকে ফোরকানিয়া মাদ্রাসায় বাজার প্রতিদিন কোরআন শিক্ষা হয় ঠিকই না ব্যাঠিক, মা কান লাগায় শোনো, ওই ফোরকানিয়া মাদ্রাসাটা আরো উন্নত করা দরকার আছে, সুন্দর করে টাইস করবো, আরো বড় আকার করবো, বাচ্চারা লেখাপড়া করবে, ওরা জানা জানিয়া শিখবে, দোয়া শিখবে, ওরা কোরআনের হাত তুলে দোয়া করবে, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগিরা, ও বাজান এই দোয়ার একটা প্রতিষ্ঠান আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, কেন ছেলে হয় কেন মেয়ে হয় পাঁচটা মিনিট পরে আমি আপনাদের আলোচনা শোনায় দোয়া করিয়া দেই, তার আগে পাঁচটা মিনিট একটু পায়ে হাত দিয়ে বলি, এই মাদ্রাসা ইব্রাহিম খলিলুল্লাহ ছয় নাম্বার আকাশে চালায়, আপনারা রোগের গাতি চালাইতে রাজি আছে, একই মাদ্রাসা একই ফোরকানিয়া মাদ্রাসা ইব্রাহিম খলিলুল্লাহ চালায় ছয় নাম্বার আকাশে, আমরা চালাবো রোগের গাতির জমিনে গ্রামে, কে কে রাজি আছেন দরদের হাত খালে একটু দয়া করে নিয়ে আসেন, পাঁচ মিনিট সময়, মার একটা কাপড়ের দাম বাবার একটা লুঙ্গির দাম বেশি নেব না বাজান, পাঁচশো দুইশো এক হাজার তিন হাজার, যারা ধনী আছেন পাঁচ হাজার দশ হাজার, মনে যা ইচ্ছা তাই দিবেন বাজার, একটা লোক বাজান বাদ থাকবেন না, মাদ্রাসাটা নবীর বাজার, নাম কি দাদা, নাম কি, রুবেল, রুবেল ভাই পাঁচশো টাকা লিল্লাহ তাকবীর, আল্লাহ দান খালি কবল করো, নাম কি ভাই, অসীম শেখ পাঁচশো টাকা লিল্লাহ তাকবীর, আল্লাহ দান খালি কবল করো, মনে আশা পুরা করো, মুরব্বী।